মিথ্যা মামলার শিকার অসংখ্য সংক্ষুব্ধের তালিকা প্রমাণ করেছে ডিজিটাল সিকিউরিটি আইন কতটা গণবিরোধী। মোবাইল ফোন তল্লাশি সহ সকল ধরনের ডিজিটাল নির্যাতনের অপব্যবহারের সুদৃঢ়ভাবে তীব্র প্রতিবাদ জানাই। জনগণের ডিজিটাল অধিকারকে আরও সংকুচিত করার চেষ্টা করা হবে। মত প্রকাশের অধিকার, সভা সমাবেশের অধিকার ও তা প্রচার করার অধিকার সহ প্রত্যেকটি অধিকারের বিরুদ্ধে খোদ রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কাঠামোকেই ব্যবহার করা হবে। যেভাবে আজ সাইবার জগতে গোয়েন্দা বৃত্তির জন্য ইন্টারনেট শাটডাউন সহ নানান ডিজিটাল অপরাধের জন্য বিটিআরসিকে ব্যবহার করা হচ্ছে। চলমান ডিজিটাল সিকিউরিটি আইন বাংলাদেশ ব্যাংকের 8,000 কোটি টাকা লোপাটকারী অথবা তাদের হুকুমদাতাদের কেশাগ্রহ স্পর্শ করতে পারেনি, পেরেছে কেবল খাদিজাতুল কোবরা নামের এক ছাত্রীর জীবনকে দুর্বিষহ করতে অথবা স্কুল পড়ুয়া কিশোরকে ফেসবুক পোস্টে লাইক দেওয়ার অপরাধে ডিজিটাল সিকিউরিটি আইনের বলি করে জামিন অযোগ্য অনির্দিষ্টকালীন কারাবাসী করতে, এমনকি উচ্চ আদালতও ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে সময় খাপন করে। ইতিপূর্বেও কারাগারে মৃত্যুবরণকারী লেখক মুস্তাক আহমেদ, নওগাঁয় রায়পাপাজুতে মৃত্যুবরণকারী সুলতানা জেসমিন সহ মিথ্যা মামলার শিকার অসংখ্য সংক্ষুব্ধের তালিকা প্রমাণ করেছে ডিজিটাল সিকিউরিটি আইন কতটা গণবিরোধী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আধুনিক রাষ্ট্রে মানুষের বাস্তব জীবনে যে অধিকার আছে, অনলাইনেও সে একই অধিকার বলবৎ আছে। শুধু আজ অধিকাংশ মানুষ তার চিন্তাভাবনাকে অনলাইনের মাধ্যমে প্রকাশ করে থাকেন, বাস্তব জীবনে মানুষের গোপনীয়তা রক্ষার যে অধিকার আছে, অনলাইনেও সেই গোপনীয়তা রক্ষা করার তার অধিকার রয়েছে। তাই ডিজিটাল অধিকারকে লঙ্ঘন করে তার তথ্য প্রাপ্তির অধিকার বাধাগ্রস্ত করা, ব্যক্তিগত তথ্য চুরি বা গোপনীয়তায় হস্তক্ষেপ করা মানবাধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন। ডিজিটাল নির্যাতনের এই পরিস্থিতি চূড়ান্ত অবসানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমান, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 30 নম্বর দফায় বিএনপির প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। ভবিষ্যতে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পেলে ডিজিটাল সেবাকে বিএনপি বৈশ্বিক মানে উন্নীত করবে। সরকার পতনের চলমান একদফা আন্দোলনের সম্পূরক হিসেবে আমরা এই ফ্যাসিস্ট সরকার কর্তৃক ইন্টারনেট শাটডাউন, নজরদারি, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, মোবাইল ফোন তল্লাশি সহ সকল ধরনের ডিজিটাল নির্যাতনের অপব্যবহারের সুদৃঢ়ভাবে তীব্র প্রতিবাদ জানাই। গণবিরোধী ডিজিটাল সিকিউরিটি আইন অবিলম্বে বাতিলের দাবি জানাই। এই ধরনের সকল ডিজিটাল নির্যাতনের প্রতিবাদে দেশের সব নাগরিকদের আজ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ভোটাধিকার নিশ্চিতকরণের, রাষ্ট্রের সকল ধরনের ডিজিটাল ক্ষমতাকে নাগরিক অধিকার বান্ধব করে ঢেলে সাজানোর জোর দাবি জানাই।